বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আশা করছি সকলে ভালো আছেন। তবে কেউ বলতে পারেন সকলে ভালো আছে, হয়তো আমি ভালো নেই বা আপনি ভালো নেই, তবুও বলতে হবে ভালো আছি। কেননা আল্লাহ কিন্তু বলেছে, তোমরা যখন যে অবস্থায় থাকো সে অবস্থাতেই শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলো। কেননা তোমাদের থেকেও অনেক দুঃখে কষ্টে মানুষদেরকে রেখেছি, ওই অনুসারে আমরা ভালোই আছি, শুকরিয়া। তবে আজকের আলোচনাটি হবে কি, যে লাম ও কাম নিয়ে যে একটি কথা আছে, লাম ও কামের খুললে তালা গুছে যাবে মনের ময়লা, বা মুছে যাবে মনের ময়লা, গোপনে মাওলাদির শান শুনতে পাবে। আচ্ছা, তাহলে এই 18,000 মাকলুকাতের যে বিষয়, এই 18,000 মাকলুকাতের মধ্যে লাম ও কাম খোলার মতো ব্যবস্থা কি আল্লাহ রেখেছে? না, একমাত্র মানসিক সাধনার দ্বারা, প্রেম ভক্তির দ্বারা সেই লাম ও কামকে খুলে নিতে পারে। যাই হোক, এখন পূর্ণ মানুষ পৃথিবীতে কে, কারা সেই পূর্ণ মানুষ? পূর্ণ মানুষ তো তারাই যারা নিজেকে পবিত্র করেছে এবং লাম ও কামকে খুলতে পেরেছে। এবং আরেকটি বিষয়, কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে তোমরা ইব্রাহিমের কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখিও। আবার বলেছে, আমি আল্লাহর যে কাবা আছে সেটিও তোমরা পরিষ্কার রাখিও। তাহলে আল্লাহর কাবা বা আল্লাহর ঘর সেটি কোথায়? সেটি হলো হৃৎপিণ্ড বা কলব, এটি পবিত্র রাখতে হবে। এখানে আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছিলেন যে মানুষের সর্ব অঙ্গের মধ্যে একটি মাংসের টুকরা আছে, সেই মাংসের টুকরাটুকু যদি পবিত্র হয়ে যায় তাহলে তার সর্ব অঙ্গই পবিত্র। আচ্ছা, তো এখন কথা হলো, কেউ যদি চায় যে হ্যাঁ আমি মুর্শিদ ধরব, সাধনা করব, আমার লাম ও কাম খুলব, হবে না বাবা। কেননা মানব দেহের ভিতরে প্রত্যেকটা জিনিসের অঙ্গ প্রত্যঙ্গ সবটা জিনিসের সাথে সবটার কানেকশন করা আছে। এখন দেখা যায় যে মানুষের কিডনিতে যখন সমস্যা হয়ে যায় তখন পায়খানা, প্রস্রাব বা যৌনাঙ্গের যে অন্ন পানি, এই সমস্ত কিছুরই সমস্যা হয়ে যায়। একটা লাইন সমস্যা হলে প্রত্যেকটা লাইনের মধ্যে সমস্যা দেখা দেয়। তাই বলবো কি, আমরা শুধু লাম ও কাম খুললে হবে না, এই লাম ও কাম খুলতে হলে প্রথমত আমাদের কি করতে হবে, সেটি হলো দেখুন, প্রথমত আমাদের সর্ব অঙ্গে এবং প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আমাদের জিকির করতে হবে। আচ্ছা, এরপরে কালবের জিকিরের যে বিষয়টা, এটা চালু করতে হবে। আচ্ছা, এই কালবের জিকির যখন চালু হবে তখন আপনার মাথার মস্তিষ্ক হইতে পায়ের পাতা পর্যন্ত জিকিরের ধ্বনি আপনি নিজেই শুনতে পাবেন। তাই একটা কথা বলা হয়েছে, লাম ও কামের খুললে তালা মুছে যাবে মনের ময়লা, গোপনে মাওলাদির শান শুনতে পাবে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, লাম ও কামের মধ্যে অবশ্যই আমরা যাব, কিন্তু আগে কালবের দিকে আমাদের আসতে হবে। এই কালবের দিকে আসার পরে যখন কালব জারি হবে তখন আপনার সর্ব অঙ্গই পবিত্র হবে, এবং সেই সর্ব অঙ্গের মধ্যে আপনার লাম ও কামটি কোথায়? যদি একজন মানুষের সাথে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মিলাই তখন কি হবে, মিলে যাবে। সেটি দেখুন যে জমিন থেকে আসমানটা সাততলা এবং জমিন থেকে পাতাল সাততলা, তাহলে সাত সাত চৌদ্দতলা, তাহলে মানব দেহটা চৌদ্দতলা, এবং বাহিরে মিলান এবং ভিতরে মিলান। একটি কথা বলা হয়, এই চৌদ্দ ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। এই যে কথাগুলো বলা হয় যে এই চৌদ্দ ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, এখন মুর্শিদ বলতে আপনি শুধু পীর সরোতে বা পীর রূপে যারা মাটির দেহ নিয়ে পৃথিবীতে আছে এদেরকেই বলা হয়েছে শুধু? না, তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। তো সেই মোহাম্মদ কোথায়? সে এখনো আত্মরূপে অলি আউলিয়াদের মধ্যে বিরাজ করছে,
সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডেই তিনি বিরাজ করছেন। তাই বলা হয়েছে সেই তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, এই চোদ্দ ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। তাহলে এই যে কথাগুলো বলা হয়েছে, এই চোদ্দ ভুবনের মধ্যে একটা ভুবন আছে, সেই ভুবনটাই আমাদের চিনে নিতে হবে এবং খুলে নিতে হবে। সেটা কি? সেটা হলো লামকাম। আর লামকামের স্থানটা কোথায়? সেটা হলো সেই সিদ্রাতুল মুনতাহা, যা সাততলার উপরে অবস্থিত। অবশ্যই জ্ঞানী লোকেরা এটা বুঝে নেবেন, আর এই জিনিসগুলো নিজ নিজ গুরুর কাছে বুঝে নেওয়া ভালো। তবে অনেকে বলতে পারেন, তাহলে আপনি বলেন কেন? তাহলে গুরুর কাছে জেনে নেব, আপনি কেন বলছেন? হ্যাঁ বলতে পারেন, তবে আমি বলবো, পুঁজি থাকলে ব্যবসা হয়। এমনও কেউ আছে যে নিজ মুর্শিদের কাছে যে যে একটা সাধনা চাবে বা একটা কিছু বলবে, সেটার কোনো বাও পায় না। কিভাবে বলবে, কি চাবে? তখন এই ইউটিউবের এই কথা শুনে যদি আপনার মুর্শিদের কাছে এই পুঁজিটা প্রয়োগ করতে পারেন, তখন মুর্শিদ ভাববে যে হ্যাঁ, সেটা যাতে চাইতে জেনেছে তাহলে সেটা পাইতেও তার অধিকার আছে। তখন আপনাকে সেই সাধনা দিয়ে দিবে, আর সেই সাধনা করে আপনি যখন উচ্চস্তর লাভ করবেন এবং লামকাম খুলতে পারবেন, তখন আপনি এই ইউটিউবার স্বামী মালী চিস্তি তার কথা স্মরণ করবেন যে আজকে তার কথাগুলো শুনে আমার মুর্শিদের কাছে আমি এই কথাগুলো নিয়েছিলাম, এই কথাগুলো নিয়ে আমি সাধন করে আজকে আল্লাহ আমাকে এই পর্যায়ে রেখেছে। তবে দেখেন, বলতে পারেন তা আপনি ভেঙে বলে দেন, দেখেন কিছু কিছু কথা আছে যা নিজের মুর্শিদ ভক্তের কানে কানে বলে দেবে যে বাবা, এই সাধনা, এই লামকাম খুলতে যাইয়া তোমাদের এই এই সাধনা এই নিয়মে করতে হবে। তবে এই কথাগুলো বলার মতো যখন পুঁজি ছিল না, যাইতেন আসতেন, বসতেন খাইতেন, সেবা করতেন, এসে পড়তেন, কিন্তু এই সাধনাগুলো যে চাইতে হবে, এই সাধনাগুলো যে গুরুর কাছ থেকে লইতে হবে, এটা কিন্তু সকলের জানা নেই। তাই আজকের এই আলোচনাটি পুঁজি হিসেবে কাজ করবে সেই ভক্তের ভিতরে যারা সাধনা করার মতো মন আছে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আরেকটু কথা বলবো, সেটি হলো দেখুন, এই সাধনগুলো যখন আপনি করা অবস্থায় থাকবেন, তখন আপনার জীবনে কি কি ঘটবে সেই ঘটার জিনিসগুলো আমি আপনাদেরকে একটু বলতে পারি। তবে সাধনার কথাগুলো আমি কিছুটা ইঙ্গিত দিয়ে যাব যে এই সাধনাগুলো করা অবস্থায় কিন্তু নারীর কাছে বা নিজের স্ত্রীর কাছে হিসেব মতো চলতে হবে, হিসেবের বাইরে চলা যাবে না, তখন কিন্তু আপনার সাধনার পথ বিনষ্ট হবে এবং সাধনা যে করেছেন তা কষ্ট হবে। যেমন একটি কথা আছে যে প্রাণায়াম অভ্যাস করুক সাধন পদে মনামার, রেচক পুরক কুম্ভকতে লুপ্ত করো কাম্বিকার, পরের শট চক্র শোন নিগমিতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহমূলে মূলাধার। সেই পদ্মতে কুণ্ডলিনী ভোজঙ্গল সেই রূপিণী, সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার। যাই হোক, সেই সাধনার কথাগুলো আমি পুরোটো বলতে পারবো না, যেহেতু আপনাদেরকে বলা হয়েছে নিজের মুর্শিদের কাছে যাইয়া বাকিটা জেনে নিতে হবে। যদি আইন থাকতো এই স্বামী মালী চিস্তি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে বলে দিত, কিন্তু এটা আইনই নেই, এটা মুর্শিদের কাছে জেনে নিতে হয় এবং তিনি আপনাকে সাধন দেওয়ার পরে আপনার দিকে দৃষ্টি রাখবে যে এই ভক্তকে এই সাধনা দিয়েছি, যদি ব্যাঘাত ঘটে তাই সেই মুর্শিদ আপনাকে খেয়াল রাখবে, কিন্তু আমি তো, আমার দ্বারা এটা হবে না, আমি তো আর আপনার মুর্শিদ নই। আচ্ছা, তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুক হয় তবে অবশ্যই ফলো করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।